নেই কোচ নেই সঠিক কোন পরিকল্পনা যেন ডুবতে বসেছে দেশের সাঁতার সামনে জাতীয় চ্যাম্পিয়নশিপ এসে গেমস কিংবা ওয়ার্ল্ড সুইমিং কম্পিটিশন আসরগুলোকে সামনে রেখে শুরু হয়েছে ক্যাম্প সাঁতারুরা ঝালাই করে নিচ্ছেন নিজেদের অথচ দুই মাসের বেশি সময় হল লাপাত্তা জাতীয় দলের কোচ পার্ক তেগুন ফেডারেশনও জানে না ঠিক কোথায় আছেন তিনি তিন দিনের ছুটি নিয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন সে যোগাযোগ করছে না এক এক সময় এক একটা কোনো সময় বলে সিঙ্গাপুর কোন সময় বলে ব্যাংকক আসলে সে যে কোথায় আছে আমাদের অ্যাকুরেট আমাদের নলেজে নাই এ অবস্থায় নতুন কোচের স্রদ্ধা নিয়ে সুইমিং ফেডারেশন কথায় গিয়েছে অনেকের সঙ্গেই তবে আগ্রহের শীর্ষে জাপানের কোচ আর কোচ আনার ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জাইকা জাপান থেকে আমাদের একটি কোচের সাথে আমাদের যোগাযোগ হয়েছে জাইকার মাধ্যমে আমরা তাকে আনার চেষ্টা করতেছি এবং ইতিমধ্যে এ আরডির অনুমতি নিয়ে আমরা জাপান এম্বাসিতে সেটা জমা দিয়েছি যদি এটা হয় তাহলে জাপান থেকে আমরা একটি কোচ পাবো তবে সেখানেও আছে জটিলতা কোচ পার্ক তেগুনের মাসিক বেতন সহ সব খরচ দিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নতুন কোচের ক্ষেত্রে বিওএ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত নয় সুইমিং ফেডারেশন আমাদের ফেডারেশনের সেই ধরনের আর্থিক সঙ্গতি নাই যে আমরা একটি বাইরের কোচ এনে আমরা প্র্যাকটিস করাবো পার্ক তেগুনের টাকাটা আমাদের তো আসলে অলিম্পিক থেকে দিত যে কারণে আমরা তাকে রাখতে পেরেছিলাম তবে কোচ নিয়ে জটিলতার অবসান না হলেও চূড়ান্ত হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপের তারিখ এবছরের মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে টুর্নামেন্টটি আর বারো জনকে নিয়ে শুরু হওয়া এসএ ক্যাম্প চলবে আসর শুরুর আগ পর্যন্ত মাহবুব প্রিমন সময় সংবাদ ঢাকা